গোপাল, হরিগঙ্গা বসাক রোড, কামাল জহমনি, আগরতলা। আইনের শাসনকে মানুষের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যে আগামী 15ই ডিসেম্বর রাজধানীর রবীন্দ্র শতবার্ষিকী ভবনে এক আইনজীবী সম্মেলন আয়োজন করছে প্রদেশ বিজেপি লিগাল সেল। এই অনুষ্ঠানকে সফল করার লক্ষ্যে সোমবার এক এক প্রচার অভিযানে নেমে জনৈক আইনজীবী জানান, অপরাধীদের সাজা দেওয়ার হার আগের চেয়ে অনেক বৃদ্ধি পেয়েছে, এই হার আরও বৃদ্ধি করার লক্ষ্যে এই সম্মেলন। এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের। এছাড়াও উপস্থিত থাকবেন আইনমন্ত্রী রতনলাল নাথ, অ্যাডভোকেট জেনারেল অরুণ কান্তি ভৌমিক সহ অন্যান্য বিশিষ্ট জনেরা। আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে ত্রিপুরাতে বিজেপি সরকার প্রতিষ্ঠা হওয়ার পর যে অপরাধীর সাজা দেওয়ার হার সেই বাম সরকারের চেয়ে উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। তো সেটাকে কিভাবে আরো উত্তরোত্তর বৃদ্ধি করা যায়, আইনের শাসনকে কিভাবে মানুষের দরবারে মানুষের কাছে পৌঁছে দেওয়া যায়, এই জন্য আমরা ভারতীয় জনতা পার্টির লিগাল সেল আগামী 15ই ডিসেম্বর আগরতলা রবীন্দ্র শতবার্ষিকী ভবনে একটা কনফারেন্সের আয়োজন করেছি। এই কনফারেন্সকে সফল করার লক্ষ্যে আমরা আজকে একটা প্রচার অভিযানের আয়োজন করেছি। আমাদের সম্মেলনে কনফারেন্সে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকছেন আমাদের জনপ্রিয় মুখ্যমন্ত্রী শ্রী বিপ্লব কুমার দেব, আরও থাকছেন আমাদের রাজ্যের আইনমন্ত্রী শ্রী রতনলাল নাথ মহাশয়। আমাদেরকে আইনি পরামর্শ, আইনি আরও দক্ষতা দেওয়ার জন্য উপস্থিত থাকছেন আমাদের মাননীয় অ্যাডভোকেট জেনারেল অরুণ কান্তি ভৌমিক মহাশয়। গোপাল, হরিগঙ্গা বসাক রোড, কামাল জহমনি, আগরতলা।